ক্যান্সারে জীবন কেড়ে নিয়েছে ঐন্দ্রিলা শর্মার। কর্কট রোগ ধরা পড়েছিল তার। কর্কট রোগের ঝুঁকি কমাতে রান্নাঘর থেকে আগেই এই পাঁচটি জিনিস সরিয়ে ফেলেছিলেন ঐন্দ্রিলার পরিবার। তবুও শেষ রক্ষা হলো না এই অভিনেত্রীর। প্রিয় বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। দুইবার ক্যান্সারকে জয় করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শারীরিকভাবে বহু কষ্ট সহ্য করলেও মানসিকভাবে কখনো ভেঙে পড়েননি তিনি। বাঁচতে হবে, এ লক্ষ্যে দিনের পর দিন মারণ রোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয়ের হাসি হেসেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো কই। গত রবিবার দুপুর 12:59 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিরিয়াল ও সিনেমা জগতের এই অভিনেত্রী। অনেকেরই প্রশ্ন জাগতে পারে, এই ফুটফুটে মেয়েটিকে নিয়ে সারা বাংলায় কেন এত চর্চা হচ্ছে? প্রশ্ন আসাটা স্বাভাবিক। জনপ্রিয় এই অভিনেত্রী বলে সকলের কাছেই তিনি পরিচিত, কাছের মানুষও বটে। ফলে তার প্রতি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের আলাদা নজর তো পড়বেই। এছাড়াও এই মেয়েটির 15 বছর বয়সে ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা। 2015 সালে নিজের জন্মদিনের দিন তিনি জানতে পেরেছিলেন তার শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ, ক্যান্সার। অস্থিমজ্জায় ক্যান্সারকে পরাজয় করতে দীর্ঘদিন ধরেই কঠিন লড়াই করেছিলেন ঐন্দ্রিলা শর্মা। অত্যন্ত মানসিক জোর না থাকলে এই রোগের বিরুদ্ধে আসলে লড়াই করা অসম্ভব। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের কাজে যোগ দেন এই অভিনেত্রী। 6 বছর পর ফের চারা দেয় ওই মরণ রোগ। ফের আবারও লড়াই শুরু ঐন্দ্রিলার। আরও একবার এই কর্কট রোগকে জয় করে কাজে ফেরার চেষ্টা করেন এই অভিনেত্রী। অসম্ভব এক লড়াকু মেয়ের কাহিনী ইতোমধ্যেই সকলের জানা। এই জানাটাই আসলে সকলের কাছে এক দৃষ্টান্ত হয়ে গেলেন ঐন্দ্রিলা শর্মা। একটানা 20 দিন ধরে হাসপাতালের বিছানায় বাঁচার লড়াইটা যে কি ভীষণভাবে সকলের মনে ছাপ ফেলে দিয়ে গেছে তা আসলে বলার অপেক্ষায় রাখে না। ক্যান্সার এখন ঘরে ঘরেই প্রায় বাসা বেঁধেছে। বিশ্বে দ্রুত হারে এই রোগ ছড়িয়ে পড়ছে নিঃশব্দে। কর্কট রোগের মোকাবেলায় অনেক ধরনের চিকিৎসা থাকলেও ক্যান্সারের নাম শুনলে সকলের মনে আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করে। ক্যান্সারের উপসর্গ কথা কানে এলেই শুরু হয় দিন গোনার পালা। তবে এই রোগ ছড়িয়ে পড়ার পেছনে আসলে সচেতনতার অভাবও কিছু রয়েছে। কারণ ক্যান্সারের বড় উৎসই রয়েছে বাড়ির মধ্যেই। রান্নাঘরে ব্যবহৃত বহুল জিনিসপত্র বর্তমানে ক্যান্সারের অন্যতম কারণ। রান্নাঘরের এসব জিনিস থাকলে এখনই সরিয়ে ফেলার চিন্তাভাবনা শুরু করে দিন। কি কি সরিয়ে ফেলবেন আসলে সেগুলো অবশ্যই প্রত্যেকের জানা দরকার। সেগুলোর মধ্যে একটি হলো পুরনো মশলা। অনেকেই পুরনো মশলা জমিয়ে রাখেন, 2-3 মাস একসঙ্গে গরম মশলা কিনে রান্নাঘরে মজুত করে রেখে দেন। কিন্তু সেই মশলা যে পুরোপুরি ব্যবহার করেন তাও নয়, মেয়াদ শেষ হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু পুরনো মশলার মান না বুঝে তরকারিতে ব্যবহার করা হলে খাবারে সেটি বিষক্রিয়ার সমান হয়, পরবর্তীকালে ক্যান্সারও হতে পারে এই মশলা থেকে। তাই যতটা প্রয়োজন ঠিক ততটাই রান্নাঘরে রাখার চেষ্টা করুন। রান্নাঘরে ননস্টিক বাসনের ব্যবহার এখন সবচেয়ে বেশি। প্রায় সবারই ঘরে ঘরে ননস্টিকের বাসন। এই বাসনগুলি রাসায়নিক ব্যবহার করে তৈরি করা। এই ধরনের রাসায়নিককে পারফ্লোকটেন সালফেট বলা হয়। শ্যাম্পু, ওয়াটারপ্রুফ পোশাক, প্রসাধনী পরিষ্কার করার পণ্যে ব্যবহার করা হয়। রোজকার রান্নার জন্য যদি এই ধরনের পাত্রে রান্না করেন তাহলে সব রাসায়নিকগুলি শরীরে প্রবেশ করে ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অনেকেই সকালে ঘুম থেকে উঠেই টি ব্যাগ নিয়ে চা খেতে পছন্দ করেন। শুধু সকালে নয়, স্ন্যাক্সের সময়ও টি ব্যাগ ডুবিয়ে লিকার খান। কিন্তু সেটিও ক্যান্সার হওয়ার কারণ। এতে রয়েছে পিসিভি, ফুড গ্রেড নাইলন, ন্যানোপ্লাস্টিক। এই টি ব্যাগগুলি গরম জলে ডোবানো মাত্রই 3টি যৌগ ভেঙে গিয়ে জলের সঙ্গে মিশে যায়, যার ফলে কার্সিনোজেন নামক একটি উপাদান সক্রিয় হয়ে ওঠে, যা ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই ক্যান্সারের সম্ভাবনা কমাতে টি ব্যাগের ব্যবহার অন্তত কমে দিন। ডিরেক্টলি চা পাতা নিয়ে এসে চা পান করার অভ্যেস করুন। প্লাস্টিকের লাঞ্চ বক্স। প্লাস্টিকের লাঞ্চ বক্স ও রান্নাঘরের অন্যান্য সরঞ্জামগুলিতেও রয়েছে বিষাক্ত রাসায়নিকের প্রভাব। প্লাস্টিককে আসলে শক্ত করতে বিসফেনল নামক রাসায়নিক ব্যবহার করা হয়।
লাঞ্চ বক্সে রান্না করা গরম সবজি দেওয়া হলে সে রাসায়নিক দ্রবীভূত হয়ে প্লাস্টিকের মধ্যে মিশে যায়। এরপর শরীরে বাসা বাঁধে কর্কট রোগ। তাই এই কর্কট রোগ বা ক্যান্সার থেকে বাঁচতে হলে কাচের টিফিন বক্স বা স্টিলের পাত্র ব্যবহার করাই ভালো। যখন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শরীরে এই মারণ রোগটি ধরা পড়ে, তখন এই ডাক্তার তার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন এই জিনিসগুলোর ব্যবহার কমাতে এবং এই জিনিসগুলো প্রয়োজনে বাড়ি থেকেই সরিয়ে ফেলতে। আর মেয়েকে বাঁচাতে ঠিক তাই করেছিল ঐন্দ্রিলার পরিবার। মশলা ছাড়া রান্না, কাঁচ ও স্টিলের পাত্র ব্যবহার, চাপাতা থেকে চাপান, আর সাথে সিলভার স্টিল এবং রূপার বাসনগুলো ব্যবহার করতেন তারা। কিন্তু এই মারণ রোগ যে আগেই তার শরীরে থাবা বসিয়েছে, গ্রাস করে নিয়েছিল আগেই, তাই আর শেষ রক্ষা হলো না। প্রিয় বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।